ভাই চুপ কর ও নো ব্লগ করছিস আটতে মুড এই জন্যই বলে গ্রাম বাংলার ব্লগার সরে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ মাই অ্যানাদার ব্লগ এবার সিজন ব্লগার ভিডিওটা দেখবা আর কমেন্ট বলবে এ ভাই এটা কি হলো আমি মাথা খাটি ইন্ট্রো আমি তৈরি করব তুমি আমার ইন্ট্রো ইউজ করবে এ ভাই কেলাবো কি ছাড়বি জাগেট স্ক্রিপ্টেড ছিল তো আজকের ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত আর কতটা মজা হতে চলেছে আমার মানে ভাই ওয়াইফ দেখে বুঝতে পেরে গেছে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে মানে আমি অনেক অ্যামেজ আজকের ব্লগটা বানানোর জন্য বাড়িতে যেহেতু পুরো ফাঁকা কেউ নেই বাড়িতে সারাদিন কী কী করছি তো এ টু জেড তোমাদের সাথে শেয়ার করবো আর স্কুলে গিয়ে যেটা বলছিলাম এখন মানে এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি ডেলি ভিডিও দিতে পারছি না তার একটাই কারণ যেহেতু স্কুল খুলে দিয়েছিলো বাট আজকে আজকে কিন্তু অন্যরকম লেভেলের কারণ স্কুলে যেহেতু তোমরা জানো দেড় মাস ছুটিও হয়ে গেছে তার মানে ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে দেখতে থাকো ভাই ক্যামেরা কাঁপছে কেন মানে আমি অটোমেটিক ক্যামেরা ডিসকো ডান্স করতে লেগে যাচ্ছি তো দেখো মহান মানুষ এসে গেছে ব্লগ নিয়ে শুরু করতে করতে ভাই কী করে বুঝিলি তো এই দেখো তো প্রথম কথা বলতে ভাই খিদে পেয়েছে মানে ব্লগ যতই করে ইন্টারেস্টিং যতই থাক খিদে পেয়ে গেছে আর এখন মা যেহেতু কিছু রান্নাও করেনি তো আমার গরিবের সায়েন্টিস্ট মাথায় একটা প্ল্যান চলেছে চলো দোকান থেকে কিছু কিনে আনা যাক তো চলো যাওয়া যাক আর তোমরা দেখতে থাকো যারা নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটিকে আর নতুন হলে অবশ্যই এক এক ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তো চলো প্ল্যানটা হচ্ছে মানে এখানে কাছে দোকানে কচুরি পাওয়া যায় তো আমরা এখন সেটা নিতে যাচ্ছি আর ভাই এখন আমার ব্লগে আসতে চাই আর আসবি যখন আমাকে বল ভালো করে চলে তো চলো এখানে আমরা টাকা পয়সা তো নিয়ে নিয়েছি বাট দেখা যাক পাই কি পাই না মানে লাখ হয়তো সাথে দিলে পেতে পারি আবে আর একটু আসতে চাল না এখানে ব্লগ চলছে চলো জজবাত মে খোলে না ও মেরি হের ও না খফা ও মেরি আর এখানে কুড়ি টাকা মানে এখানে কচুরি পাইনি বাট পরোটা পেয়েছি তো যা পেয়েছি ভাই মানে এখনকার মতো হালকা খাবারের মতো খেয়ে নি তারপর দুপুরে আবার দেখা যাবে যা খাবো ভাই গরিবের সায়েন্টিস্ট ভাগ্যিস বুদ্ধিটা বার করে নিয়ে আসলাম তো চলো বাড়িতে যাই দেন আনবক্সিং করে এই যে মানে আগে তো ভাই কিন্তু এখন দামটা প্রতিটা জিনিসেরই বেশি কুড়ি টাকার জাস্ট আর আজকের জন্য যখন আমি ফুড ব্লগার হয়ে গেছি আমি কি খাবারের রিভিউ দেব না দেবো না আবে ইয়ার এখানে ব্লগ চলছে এটাকে সামনে নামিয়ে দিল চলে সুস স্ক্রিপ্টেড মাল আন্ধিয়ারি কারি রাতে করে দে তো পুনে মাকি উজিয়ারি উজিয়ারি জান মেরে ফিকি ফিকি জিন্দেগানি ঘরে তে তো পাগল লাগে রং সারে প্রাণ মেরে আন্ধিয়ারি কারি রাতে করে দে ফাইনালি খেয়ে নিয়েছি আর এখনকার মতো আর খিদে না আর বাইরের জাস্ট রোদটা দেখো মানে ওয়াইফটাই জাস্ট অন্যরকম মানে এত রোদ ভাই সেই জন্য স্কুলে ছুটি দিতে বাধ্য দাঁড়াবে আর এইদিকে ফ্যানটা বন্ধ করে দিই আর এখন যেটা লাগবে খাওয়া দাওয়ার কিছু ঠান্ডা কিছু আছে সেটা দাঁড়া এক সেকেন্ড আন্ধিয়ারি কারি রাতে ঘরে দে তো ভুলে না কি উজিয়ারি উজিয়ারি জান মেরে জান মেরে ভাই থামসাপ না গরিব মানুষ যে গরিবের সাইকেলিস্ট ঠান্ডা একটা পানি তুমি এটা খেয়ে নিয়ে এখনকার মতো খিদে টিদে একদম শেষ তোমাদের সাথে আবার ইন্টারেস্টিং কিছু এলে দেন ব্যাক করছি আব আয়েগা মজা জব মিলেগা স্প্রাইট এত গরম মানে জাস্ট আরে ভাই দাঁড়া কিছুক্ষণ মানে আমি দু মিনিট বাইরে থেকে ঘুরে আসলাম আর এতটা গরম মানে ফ্যানও চালাতে পারছি না উপরে কারণ যেহেতু ব্লগ চলছে তো এতটা গরম ভাই এখন ঠান্ডা না খেলে কিছু হবে না তো চলো ঠান্ডা খাওয়া যাক স্প্রাইট ভাই বাড়িতে ফ্রিজ যখন রয়েছে কেন ঠান্ডা কেন থাকবে না এটা তো রয়েছে অবশ্যই আর পুরো ঘেমে টেমে গেছি দেখতেই পারছো তো একদম আগে খাওয়া দাওয়া করি জাস্ট কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এই বাইরের ভিউ দেখতে দেখতে খাওয়াটা জাস্ট একটা অন্যরকম লেভেলের তো চলো সেটা আমার চোখে একসাথে দেখা জাস্ট দেখো
দেখো ভাই, মানে এত কিছু ফল টল এগুলো সব রয়েছে, বাট দইও রয়েছে। মানে আমরা বাড়িতেই মা দই তৈরি করে, বাট আমি এগুলো কিচ্ছু খাই না। তো চলো ফ্রিজটাকে খুলে রেখে লাভ নেই। আর ব্লগটা কেমন লাগছে আই হোপ জানাবে। হ্যাঁ, তোমরা মানে এই গরমে ভাই সাহ, জাস্ট এই বাইরে এই রোদ, এই ব্লগ বানাচ্ছে এত কষ্টে কেমন লাগছে জানাবে। আরে ভাই তুই চুপ কর। মানে ব্লগ করছি সাথে মুরগি, সেজন্যই বলে গ্রাম বাংলার ব্লগ আর পরের ব্লগারের মধ্যে সত্যি পার্থক্য রয়েছে। আমাদের কিছু সাউন্ড তো চলো দেখতে থাকো ইন্টারেস্টিং হতে চলেছে। সত্যি কথা বলতে ভাই, বাড়িতে মা থাকলে বাড়িতে গুছিয়ে রাখে, জাস্ট দেখো কি অবস্থা। মানে আমি সত্যি কথা বলতে একটাও কাজ করি না বাড়িতে, সারাদিন ভাই খাই আর খালি মোবাইল। তো বাট আজকে আমাকে করতে হচ্ছে ভাই, মা না থাকার কষ্টটা বুঝতে পারছি আমি। মা বলেছিল এগুলো তুলে নিতে, বাট মানে আমি পুরো জামা কাপড় ঢাকা পড়ে গেছি। মানে আমারই ড্রেস ভাই এগুলো, এগুলো করে রাখতে হবে বাড়িতে, যে মা না থাকার কষ্ট। মানে এত কষ্ট করে সত্যি এই রোদে মা, আর রোদ জাস্ট অন্যরকম লেভেলের। মানে জাস্ট ভাই এই রোদে একবার বাইরে যাচ্ছি কোনো কাজে, তো মানে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছে, মানে এক সেকেন্ড ফ্যানটাকে বন্ধ করা যাচ্ছে না, এতটা গরম। মানে এই রোদ আমাকে অনেক কিছু শেখাচ্ছে, আমাকে গরম শেখাচ্ছে, আমার মাথা মানে পুরো ঝিমঝিম করছে, পুরো ঘেমে যাচ্ছে, মানে পুরো একদম শরীরটা কিরো কিছু একটা লাগছে, বাট কী বুঝতে পারছি না ঠিক। আর তার মাঝে যখন তোমাদের মনে পড়বে যে একটা ব্লগ বানাচ্ছ, তখন তোমরা চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ বস, তা কী আর করা যাবে, মানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চালাও আর আমাদের ভিউয়ার্সদেরকে এক এক করে সিনেমাটিক শর্টগুলো দেখাতে থাকো, যাতে আমাদের ভিউয়ার্সদের মনটা ভালো হয়ে যায়। তো মন খারাপের সঙ্গী কই, ভুলবা না রে ছন্দ নেই, কেমন আছো জিজ্ঞাসার কোনো উত্তর নেই। তোমাদেরকে আমি একটাই জিনিস সাজেস্ট করবো, যে এই গরমে ভাই সিরিয়াসলি মানে স্কুল থেকে ছুটি দিয়েছে তো বাইরে যেও না, আর বারবার মুখে হাতে মাথায় মানে পানি নেও বা জল নেও, যা বলবে তোমরা, তো বারবার নেও এবং বাড়িতে থাকার চেষ্টা করো যতটা পারবে, তা না হলে পকেটে অনেক প্রবলেম হবে এটা থেকে। অল রাইট, এখন বাজে হচ্ছে ওই মানে একটা ডেটটার মতো, এখন আমাকে স্নান করতে হবে। দেন মা আবার আজকে রান্না করেনি, মানে আমাকে রান্না করেনি, মানে আমাকে যেতে হবে এখন দিদিদের বাড়ি, মানে দিদাদের বাড়ি, তো আমাকে সেখানে যেয়ে আমি কিছু খেয়ে দিয়ে আসবো। বাট আর দুপুরবেলা হয়তো ব্লগটা কন্টিনিউ করতে পারবো না তোমাদের সাথে, আর একদম বিকেলবেলা কথা বলছি, একদম বিকেলবেলা তোমাদের সাথে ব্যাক করছি। Thousand years later. অল রাইট, আজকের ব্লগটি আর বড় করবো না বস, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ জানি এবার বোরিং ফিল করছো, তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ব্লগ। আর সাবস্ক্রাইব করেছো তো বস, আমি জানি তোমরা অনেকে সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব করো, কারণ দুর্দান্ত ব্লগ আসতেই থাকবে। তো আজকের মতো টাটা, যতদিন ব্লগ আসতে হবে দাস থেকো এবং ঝাঁকা নাকা থেকো, তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগ।